খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে ক্ষমতাসীনদের ফাতা কোনো ফাঁদে পা দেয়নি বিএনপি। তাই চেয়ারপার্সনের কারাবাসের পাঁচ দিনেও দলটি সংযত ও স্থির রয়েছে। কোনো উস্কানিতে পা না দিয়ে দলটি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বলে মনে করছেন সচেতন রাজনৈতিক মহল। গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয়েছে। একই সঙ্গে এই মামলার অন্যতম পলাতক আসামি খালেদা পুত্র তারেক রহমান সহ আরো পাঁচ জনের দশ বছর করে কারা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই অবস্থায় বিএনপির মতো বৃহৎ দলটি মহাসংকটে পড়লেও দ্রুত সেই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। বিশ্লেষকরা বলছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দ্বিতীয় বৃহত্তম সংকট মোকাবিলা করছে বিএনপি। এমন সংকটপূর্ণ সময়ে দলটি উত্তেজনার বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, এটি একটি পরিপক্ক রাজনৈতিক দলের আচরণ। বিভিন্ন সূত্র বলছে, সরকার খালেদার দুর্নীতির মামলা রায়কে কেন্দ্র করে বেশ কয়েকটি ফাঁদ পেতেছিল, যার কোনোটিতেই বিএনপি ফাঁদ দেয়নি। সরকার চেয়েছে মামলা রায়ের পর বিএনপির কর্মীরা বেফরোয়া প্রতিক্রিয়া দেখাক, অবরোধ হরতালের মতো কর্মসূচি দিয়ে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ করে সহিংস পথ বেছে নিক। বিএনপি কর্মীরা সে পথ বেছে নিলে সরকার বিভিন্ন মহল দিয়ে অবশিষ্ট নেতাকর্মীদেরও গ্রেফতার করতে পারে। বিশেষ করে 2014 সালের জাতীয় নির্বাচনের পর বিএনপি জামায়াতের কর্মসূচি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে বিএনপিকে। সেবার বিএনপির কর্মসূচিকে ভণ্ডুল করতে সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে বিভিন্ন মামলায় কারারন্তরিত করা হয়েছে। অনেকে ঘুম খুনের শিকার হয়েছেন। 2014 এর ঘটনার পর জনগণ থেকে অনেকটা দূরে সরে গিয়েছিল বিএনপি। সরকার নানা কৌশলে প্রচার প্রচারণা দিয়ে এই দূরত্ব আরো বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মত, শুধু বিএনপির অবিমুষ্যকারিতার কারণেই একটি একতরফা ও বিতর্কিত নির্বাচন দিয়েও টিকে গেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার। অনেকের ধারণা, 2014 থেকে শিখেছে বিএনপি, কঠিন কর্মসূচি দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার চেয়ে নরম কর্মসূচি দিয়ে জনগণের মাঝে টিকে থাকাটাই এই মুহূর্তে বিএনপির কৌশল। দলের একটি সূত্র বলছে, আগামী জাতীয় নির্বাচনের মাঠ আওয়ামী লীগকে ছেড়ে দেবে না বিএনপি। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিকে জোরদার করতে আন্দোলনের বিকল্প নেই। এখনই দলের শক্তি ক্ষয় না করে নির্বাচনের সময়ের জন্য অপেক্ষা করছে বিএনপি। রায়কে ঘিরে কঠিন কোনো কর্মসূচি দিলে সরকার হার্ডলাইনে যাবে, সারা দেশে নেতাকর্মীদের আবারও ধরপাকড় করবে। এখন গ্রেফতার হলে সহজে জামিন হওয়ার সম্ভাবনাও কম, তাই দলটি আপাতত এক পা পেছনে গিয়ে দলের অভ্যন্তরে ঐক্য ও শক্তি সঞ্চার করছে।